বিশ্ব বাণিজ্য সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী 2022 সালে বাংলাদেশ 44.35 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা তার আগের বছর 2021 সালের তুলনায় অন্তত 10 বিলিয়ন মার্কিন ডলার বেশি। ফলে বিশ্ববাজারে যোগানের ক্ষেত্রে একলাফে 6.4% থেকে বেড়ে দাঁড়িয়েছে 7.9%। মূলত নানা সংকটের কারণে অর্ডার কম আসলো, দামি পোশাক রপ্তানি বাড়িয়ে প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। আমরা হেভি প্রোডাক্ট করছি, আমরা হেভি জ্যাকেট করছি, আমরা ব্লেজার করছি, এবং সেই সাথে আমরা ম্যানমেড ফাইবারের জন্য কাজগুলো করছি। গত 2 বছর ধরে বাংলাদেশ বিশ্ব তৈরি পোশাক খাতে দ্বিতীয় স্থানে থাকলেও কাছাকাছি অবস্থানে রয়ে গেছে চির প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। করোনা লকডাউনের কারণে দেশটিতে 2022 সালে কিছুটা অচল অবস্থা থাকলেও 35 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে তৃতীয় স্থানে রয়েছে। এক্ষেত্রে ভিয়েতনামের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে নানামুখী সংকটে পড়তে হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস মালিকদের। বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করায় চলতি বছরের অগ্রগতি নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, ইনফ্লেশনের কারণে অর্ডার ফ্লো খুবই কমে যাচ্ছে। এটাকে ধরে রাখতে হলে আমাদের কস্ট অফ প্রোডাকশন যেটা হচ্ছে বেড়ে গেছে, এটাকে কমিয়ে আনতে হবে। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। নতুন এ তালিকায় 180 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি করে চীন প্রথম, 20 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে তুরস্ক চতুর্থ, এবং 18 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে ভারত পঞ্চম স্থানে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। যে আমাদের এখন ভেরি ইম্পর্টেন্ট জিনিস হলো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমরা যদি সেটাকে ধরে রাখতে পারি, এইটার রাজনৈতিক স্থিতিশীলতা যদি দিতে পারে রাজনীতিবিদরা, তাহলে আমরা আরো বেটার পারফরমেন্স করতে পারবো। ঢাকায় 1839টি এবং চট্টগ্রামে 257টি গার্মেন্টস কারখানা বর্তমানে পুরোদমে চালু রয়েছে, যেখানে শ্রমিক রয়েছেন 40 লাখের বেশি। একেবারে কম পারিশ্রমিকে উন্নত মানের প্রোডাক্টের জন্য ইন্টারন্যাশনাল বায়ারদের কাছে প্রথম পছন্দের স্থান বাংলাদেশ। তার সাথে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা, আর এই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখলে আগামী তো হয়তো বাংলাদেশ প্রথম হতে পারবে না, গার্মেন্টস সেক্টরে দ্বিতীয় স্থানে থাকবে ভিয়েতনামকে টপকে, এমনটি মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম।